চতুর্দিকে চলছে করোনা পরিস্থিতি। এমত অবস্থায় করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে জারি রয়েছে সরকারি বিধিনিষেধ। নির্দিষ্ট সময়ের পরে বন্ধ থাকছে দোকানপাট। এই পরিস্থিতিতে সাধারণ গরিব দুস্থ মানুষজন যাতে কোনোভাবে খাদ্য সংকটে না পড়েন তার জন্য উদ্যোগী হয়েছে রায়গঞ্জের একটি সমাজ কল্যাণমূলক সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে আজ নিজেদের কার্যালয়ে একটি সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এলাকার প্রায় 200 জন গরিব দুস্থ মানুষের হাতে আজ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে, যেখানে উপস্থিত ছিলেন এই সংস্থার প্রধান উদ্যোক্তা সুজিত কুমার সাহা, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্যরা। কোভিড বিধি বজায় রেখে এদিন 200 গরিব দুস্থ মানুষের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর পাশাপাশি তাদের হাতে প্রদান করা হয় মাস্ক এবং সাবানও। সকলকে সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উদ্যোক্তা সুজিত কুমার সাহা। এটা জয় মাতা সংস্কৃতি আমাদের দীর্ঘদিন থেকে করে আসছি, তবে আমরা বাড়ি বাড়ি এটা বেশি দিতাম। আজকে যেহেতু করোনা পরিস্থিতি, সবার বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না, যার জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এখানে সব করা দেওয়া হচ্ছে। কতজনকে দিচ্ছেন আজকে? সামাজিক দায়বদ্ধতা একটা মানুষের দায়বদ্ধতা থাকে, তার থেকে পরিকল্পনা আমাদের। এবং আগে আমরা যখন দেখলাম যে তারা থেকে ছাত্ররা অনাহারে আছে সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারলাম, তখন আমরা সেখানে গিয়েও এই 10 তারিখে সেখানে একটা ভান্ডারা করে এসেছি। স্বতঃস্ফূর্তভাবে লোক সেটা গ্রহণ করেছে, লোক আমাদের আশীর্বাদ করেছে। অন্যদিকে একইভাবে করোনা পরিস্থিতিতে সাধারণ গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে কালিয়াগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন পড়ুয়ারা মিলিতভাবে এই সংস্থা তৈরি করেছে। গত 13 দিন ধরে তারা গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দিচ্ছে খাবার। আজও সেই একই ছবি লক্ষ্য করা যায়। এদিন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আসা রোগীর পরিবারের লোকজনদের হাতে রান্না করা খাবার তুলে দেয় পড়ুয়ারা। আগামীতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে তারা। আমরা আজকে দিয়ে 13 দিন যাবত এই প্রোগ্রামটা করছি। আমরা আশা করি এই মাসটা পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করব। এইভাবে আমরা সবাই স্টুডেন্ট, বেকার স্টুডেন্ট সবাই। আচ্ছা, আমরা নিজেরা উপযোগ হয়ে ফান্ড করে নিয়ে এটা চালাচ্ছি। আচ্ছা, শিমুলতলা 4তলা বয়স গ্রুপ থেকে দেওয়া হচ্ছে। হীরক মুখার্জি ও অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ কালিয়াগঞ্জ।